আমরা খুব খুশি যে শান্তনু ঠাকুরের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটা আমাদের আজকে এই এত বছর স্বাধীনতার পরে যে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি, এর জন্য আমরা মতুয়ারা খুবই গর্বিত। এটা তো আমাদের ন্যায্য অধিকার দিয়েছিলেন আমাদের মানে ভগবান তুল্য মোদী সরকার, তাকে হাজার হাজার বার নমস্কার জানাই। কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা, কেউ আবার বলছেন মোদির কাছে ঋণী। সিএতে নাগরিকত্ব পাওয়ার পর এখন মতুয়া সমাজে উৎসবের মেজাজ, খুশিতে ডগমগ বঙ্গা ঠাকুরনগর। বাংলাদেশের নির্মম অত্যাচার সইতে না পেরে একদিন ঘর ছাড়া হতে হয়েছিল তাদের। জন্মভিটের মায়া ত্যাগ করে এক কাপড়ে চলে আসতে হয়েছিল পশ্চিমবঙ্গে। এতদিন ধরে ভারতে থাকলেও মনের কোণে একটা ব্যথা মাঝে মধ্যেই চাগাত দিত, নাগরিকত্বের চালা। সবকিছু পেলেও নাগরিকত্বের স্বাদটাই যে আলাদা। সি এর পর এবার সেই সুযোগই হাতের কাছে, আর সেই সার্টিফিকেট হাতে পেয়ে আনন্দে আত্মহারা গাইঘাটা ঠাকুরনগর বড়া এলাকার শান্তিলতা বিশ্বাস। দীর্ঘদিন ধরে আপনাদের তো দাবি ছিল সিএ নিয়ে, নাগরিকত্ব নিয়ে, সার্টিফিকেট পেয়েছেন, কতটা খুশি? বিশাল খুশি, মানে চার কোনো ই নাই, শেষ নাই। এবং আমি তো পেয়েছি, এরপরে আমার যারা হিন্দুরা আর কি বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে এসেছে তারা যেন সবাই পায় মোদীবাবুর কাছে এবং শান্তনুর কাছে, এই আমার আবেদন। এবং তাদের আমি প্রার্থনা জানাই যে খুশি আমি। আপনাকে অত্যাচারিত হয়েছিলেন? হ্যাঁ, আমি যেদিন আসি তার এক সপ্তাহ আগে অন্য পাড়ার একটা ঘরে মানে ইট পাটখেল ঢিল মারতেছে। কেমন মনে হয় এখন সেই দিনটা? মনে সেই দিনটা আমার এখনো চোখের সামনে ভাসে। এখন ভালো লাগছে? হ্যাঁ, এখন ভালো লাগছে যে আমি ভারতীয় নাগরিক হিসেবে গর্বিত। হ্যাঁ, আমি এখন ভারতের একটা নাগরিকত্ব মানে পেয়েছি, এর জন্য আমি গর্বিত। কার্ডের জন্য আবেদন করেছেন তার স্বামী তারক বিশ্বাসও। তারক বাবুর আশা খুব শিগগিরই সেই কার্ড পেয়ে যাবেন তিনি। এটা তো আমাদের ন্যায্য অধিকার দিয়েছিলেন আমাদের মানে ভগবান তুল্য মোদী সরকার, তাকে হাজার হাজার বার নমস্কার জানাই। আমাদের জন্য তিনি যা করছেন তাদের ঋণ, আমি মনে করি যে আমি হিন্দু হয়ে তাঁর ঋণ শোধ হওয়ার মতো আমাদের কোনো ভাষা নেই, তাঁকে ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই। বাংলাদেশ থেকে কেন এসেছিলেন? বাংলাদেশ থেকে এসেছিলাম অনেক কারণ ছিল, যেহেতু আমার বাড়িতে যখন হামলা হয় তখন আমার অনেক হয়েছিল, আমি চার্জ করুন আমি চলে এসেছিলাম। হ্যাঁ, চলে এসেছিলাম। আপনার স্ত্রী নাগরিকত্ব পেয়েছেন? হ্যাঁ, আমার স্ত্রী নাগরিকত্ব কার্ড পেয়েছে, শান্তিলতা বিশ্বাস। আপনারটা আবেদন রয়েছে? হ্যাঁ, আমারটা রয়েছে, আমারটা ক্যান্সেল করি নাই। আমাকে অফিসার বলেছেন যে আপনি এই শুধু এই ডকুমেন্টসটা নিয়ে দেন, আপনারটা শুধু আমার বাংলাদেশের তো, যে কোনো আমি বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশের জন্ম, এই ডকুমেন্টসটা আমার কাছে চেয়েছে, ওটা দিলেই হয়ে যাবে, ওটা দিলেই আমারটা হল। স্ত্রীটা পেয়েছেন? আমার স্ত্রীটা পেয়েছে, আমার যদি ওই ডকুমেন্টসটা আমি দেখাতে পারতাম আমারটাও হয়ে যেত, একই সঙ্গে পেয়ে যেত। বাংলাদেশে ধর্মীয় নির্যাতনের কারণে একদিন তাদেরকে এদেশে চলে আসতে হয়েছিল। এই নাগরিকত্ব পাওয়ার জন্য দীর্ঘ দিন ধরে চলছিল লড়াই, অবশেষে একে একে হাতে আসছে এই কার্ড। তাই মতুয়াদের সকলেই ধন্যবাদ জানাচ্ছে নরেন্দ্র মোদী এবং শান্তনু ঠাকুরকে। তো পাবে, এ তো জানা কথা, এই তো এর জন্যই তো আমাদের দীর্ঘদিনের আন্দোলনটাকে যে পূর্ণ হলো, এটা কি আর ই আছে, এটা তো হবে। যেহেতু শান্তনু ঠাকুরের নেতৃত্বে বড় মা বীণাপাণি দেবী প্রমোদ রঞ্জন ঠাকুর মশাই যে আন্দোলন করেছিল সেইটাকে বাস্তবায়ন করলো আজকে শান্তনু ঠাকুর মশাই, সেই ঠাকুর মশাই সেই আন্দোলন তো আজকে মোদিজির হাত ধরে আমাদের সেটা পূর্ণ হচ্ছে। এবং এই যে আমাদের এক দাদাও পেয়েছে, হ্যাঁ ওনার স্ত্রী পেয়েছে, যারা অ্যাপ্লিকেশন করবে তারা পাবে, এটা তো আর ইয়ে কিছু না। আর এই যে সমস্ত দালাল চক্রে যেগুলো জড়িত আছে এইগুলো কোথায় যাবে? এরা যে নিঃশর্ত নাগরিকত্ব চাইছিল, সেই নিঃশর্ত নাগরিকত্ব তো অলরেডি দিয়েই যাচ্ছে, তাহলে এই যে দালাল চক্রগুলো যে ঠাকুর মশাই রে ব্যাগ ফুটে বলবে কেউ পারবি না, পৃথিবীর কেউ পারবি না, সে ঠাকুর, সে চায় ভক্তের ভালোবাসা, ভক্তের আশীর্বাদ, ভক্তের কোন ভক্ত কিভাবে থাকে সেইগুলো সে চায়। এই সমস্ত যেগুলো দালালি করে খায়, দালাল চক্র করে খায়, যে মধ্যম সমাজকে কলঙ্কিত করে, সেগুলো এখন কোথায় যাবে? তারা মুখ দেখাবে কোথায়?
এত নিঃশর্তেই ভালো। আমরাও অ্যাপ্লাই করেছি, এখনও আমাদেরটা হয়নি, দু একদিনের মধ্যে হয়ে যাবে। আমরা খুব খুশি যে শান্তনু ঠাকুরের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটা আমাদের আজকে এই এত বছর স্বাধীনতার পরে যে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি, এর জন্য আমরা মতুয়ারা খুবই গর্বিত। আমি অ্যাপ্লাই করেছি ঠাকুরবাড়িতে, অ্যাপ্লাই করেছি, এখনো আমাদের হয়নি। আমরা 15 জন মতন গোসাইরা অ্যাপ্লাই করেছি। না, আমার এখানে জন্ম, বাবা এসছে, কাকা এসছে, হ্যাঁ আমাদের, আমার এখানে জন্ম এবং আমার ছোট কাকা ওই দেশ থেকে এসছে, বাবা কাকা সবাই ওই দেশ থেকে এসছে, শুধু আমাদের ভাইগুলোর এই দেশে জন্ম, ভাই বোনগুলো আমাদের এই দেশে জন্ম। প্রথম যখন সিএএ লাগু হয় তখন আনন্দের বাঁধ ভেঙেছিল বঙ্গা ঠাকুর নগরে। এরপর মে মাসের মাঝামাঝি আবেদনকারীদের হাতে পৌঁছতে শুরু করে নাগরিকত্ব সার্টিফিকেট। পশ্চিমবঙ্গের আবেদনকারীরা হাতে পান মে মাসের শেষে সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত সকলে। তবে এদের মধ্যে অনেকেই আবার আশঙ্কিত, সার্টিফিকেট পাওয়ার খবর জানতে পেরে যদি হামলা চালায় শাসক দলের গুন্ডারা, এই ভয় নিজের পরিচয় লুকিয়ে রাখছেন অনেকে। অনেকে আবার প্রকাশ্যে সত্য কথা জানাতে কুণ্ঠা বোধ করছেন না। সব মিলিয়ে মমতা জামানায় রাজ্যে দুই ছবি, একদল সার্টিফিকেট পেয়ে উচ্ছ্বাস চেপে রাখছেন না, আরেক দল সার্টিফিকেট পেয়ে প্রকাশ্যে মুখ দেখাতে ভয় পাচ্ছেন। এই ভয় শাসকের, শাসকের অত্যাচারে। সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যেই তাঁদের এই ভীতি। অনেকে এই ভয় জয় করতে না পারলেও নাগরিকত্ব পেতে সকলে যে মুখিয়ে আছেন তা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।